হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো, ছোট মলা আর পুঁটি মিলানো মাছ আমার ছেলেটা এত বর্ষা কি সুন্দর মাছগুলো ধরে নিয়ে এসছে। আর এটা দিয়ে ও বলছে কলা পাতায়, মানে কাঁচা মাছ কলা পাতায় মশলা টশলা দিয়ে ভেজে খায়, সেটাই খাবে। তো আমি সেটাকে করতে যাচ্ছি, দেখো কিভাবে শুরু করছি, ভিডিওটা দেখো। দেখি দেখে বলবো কিরকম হলো। আর প্রথমে মাছটা কেটে নিয়েছি, কাটার পরে আমি এই দেখো মাছটাকে ভালো করে হলুদ নুন দিয়ে মেখে ম্যারিনেট করে কিছু টাইম রেখে দিব। আর এরপরে আমি মশলাটা করে নেব। মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে ধনে রাঁধুনি সব মশলা একসঙ্গে করে দিয়ে মিক্সারে করে নিয়েছি। এবার দেখো কলা পাতা কেটে নিচ্ছি, যে কলা পাতায় আমি চুলোতে গ্যাসের চুলোতেই করবো, উনানে করলে ভালো হয় কিন্তু উনান আমার নেই, তো গ্যাসের চুলোতেই এভাবে করব। তো প্রথমে দেখছো আমি আলু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। তেলটা হতে হবে কাচ্চে ঘানি সরষের তেলটা, সেটাকে ভালো করে মেখে এই দেখো এখন মশলাটা যে করা ছিল পেস্ট করা ছিল, তো সেই পেস্ট দিয়ে এবার ভালো করে আরও যতটা লবণ যে পরিমাণে লাগবে সেই পরিমাণে সবটা আর কি মিক্স করে দিয়ে একসঙ্গে এইবার মাছটাকে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। আবার আবার কিছুটা তেল দিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এইবার কলা পাতাটা বড় যেটা আছে ওটা দুটো একটা এদিকে একটা এদিকে করে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সেই মাছ, তারপর সবজি টবজি সব মিলানো মশলা টশলা দিয়ে এবার ভালো করে দেখো মানে হালকা পরিমাণে যে ঝোল টোল ছিল থালার মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, এভাবে সবটা একদম কেটে দিয়ে দেখো কি সুন্দর। এবার কাঁচা তেল করে কাঁচা তেলটা দিয়ে ঢেকে দিচ্ছি কলা পাতা দিয়ে একদম ভালো করে, যাতে কোনোভাবে কোনো দিক থেকে ফাঁকা না থাকে। তো গ্যাসে এটা দমের জন্য বসিয়ে দিলাম, যতক্ষণ না এটা ভালো করে বয়েল হচ্ছে বা আলতো করে খুলে খুলে দেখতে হবে কি সিদ্ধ হলো কি না, নেড়ে চেড়েও দিতে হবে, না হলে নিচে থেকে একটু কোটটা কম হবে। সেই জন্য এভাবে ডেকে 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 হালকা আজে এটাকে করতে হবে, যদি বেশি আজে করো তাহলে এটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলা পাতা আগে পুড়ে গেলে তোমার এটা ফেটে কড়াইতে লেগে যাবে, তেল তেল তো শুকিয়ে যাবে, সেটা আর কলা পাতায় রাঁধার কোনো প্রশ্নই থাকবে না। তো এইভাবে এটাকে করে নিলাম, দেখো এখন কি সুন্দর কালার চলে আসবে, সুন্দর গন্ধ, তো কি বলবো তোমাদের, খেতে একটু ভালো লাগে না? এটা বড় মাছ হলে আরো বেশি ভালো লাগে, তো এটা তাজা মাছ, এটা বললো কি এইভাবে খাবে। যত তেল মশলা লাগে বলো কমেন্ট করে কিরকম হইলো ভিডিওটা, দেখি খুব সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর হয়েছে। এক হাতে মোবাইল ধরছি সেই জন্য ক্যামেরা ভালো করতে পারিনি, কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ তা ভালো হয়েছে,